স্লাইড শো ভিডিওর জন্য বিভিন্ন ই কমার্স সাইট থেকে যখন ইমেজগুলো ডাউনলোড করি, তো ইমেজের ভিতরে প্রপার্টিজের ভিতরে কিছু ইনফরমেশন থাকে, যেগুলো আছে অথরের ইনফরমেশন থাকে। তো সেগুলোই দিয়ে যদি আমরা ভিডিও বানাই, স্লাইড শো ভিডিও বানাই, তো দেখা যায় ইউটিউব থেকে তখন ক্লেমটা আসে। তো এটার জন্য আসলে প্রত্যেকটা ইমেজের প্রপার্টিস ক্লিন করে নিতে হয়। তো আমি আজকে দেখাবো আসলে একটা ক্লিকের মাধ্যমে অনেকগুলো ইমেজের প্রপার্টিস কীভাবে ক্লিন করব। তো প্রথমে দেখে নেওয়া যাক যে আসলে ইমেজগুলোর প্রপার্টিস কীভাবে থাকে অথরের ইনফরমেশন। সাপোজ এখান থেকে ডিটেলস ক্লিক করি, তো এখানে আসলে এই ইমেজটাতে অথরের কোনো রকম কোনো কিছু নাই। হ্যাঁ, বাট যদি অন্যগুলো দেখতে থাকি তো দেখা যাবে কিছু কিছুতে থাকে। যেমন দেখেন এখানে কিন্তু প্রোগ্রাম নেমটা আছে না, এটা কিন্তু একটা ইনফরমেশন অথরের রয়ে গেছে, এবং একটা ওয়েবসাইটের নেম www.mytoo.com, ঠিক আছে এরকম। আবার এটা দেখি কেমন প্রপার্টিস আছে কিনা, ডিটেলসে ক্লিক করে, হ্যাঁ এটাতেও আছে। কিন্তু আবার যদি এটাতে ক্লিক করি তো এটাতেও আছে। তো এটা আসলে অনেকগুলো ইমেজে থাকবে বা অনেকগুলো নাও থাকতে পারে, তো সেটার জন্য এক ক্লিকের মাধ্যমে প্রপার্টিস ক্লিন করব। তো সেটা হচ্ছে কন্ট্রোল অল ধরে ক্লিক করে প্রত্যেকটা মার্ক করে নেওয়ার পরে প্রপার্টিসে ক্লিক করব। প্রপার্টিসে ক্লিক করার পর এখানে ডিটেলস অপশন আছে, ডিটেলস অপশনে ক্লিক করব। দেন রিমুভ প্রপার্টিস অ্যান্ড পার্সোনাল ইনফরমেশন, এই ইনফরমেশনগুলো সবগুলো আমরা রিমুভ করব। এখান থেকে দ্বিতীয় নম্বর অপশনটা মার্ক করে দেব, এবং এখান থেকে সিলেক্ট অল, তার মানে এখানে যতগুলো ট্যাগ মেক যা সাবজেক্ট টাইটেল মেটেল আছে সবগুলোই প্রপার্টিস সিলেক্ট হয়ে গেল। এখন ওকে ক্লিক করব। ওকে ক্লিক করলে দেন এখানে ওকে ক্লিক করলে সবগুলো প্রপার্টিসই ক্লিন হয়ে গেছে। আচ্ছা এখন আমরা দেখি, আচ্ছা এটা তো প্রপার্টিস ক্লিন তো আগেই ছিল, এখন এটা দেখে আসলে ক্লিন হয়েছে কিনা। হ্যাঁ এখানে কিন্তু mytoo.com নেই, ঠিক আছে। আবার এটা যদি ক্লিক করি, প্রপার্টিস চেক করি, তো দেখা যায় এটাতেও নেই। এরকম আর কি। তো একটা ক্লিকের মাধ্যমে আসলে সবগুলো প্রপার্টিস ক্লিন করা যায় একদম ইজি। এখন পরবর্তী কাজ হচ্ছে ইমেজগুলোকে বিভিন্ন এডিটিং টুলস আছে, যেমন মাইক্রোসফটের টুলস আছে, ম্যানুয়ালি যে টুলসটা আছে, আবার ফটোশপ আছে, ফটোশপ বেটার, সবচেয়ে বেটার। তারপরে যদি আমি বলি পিকাসা আছে আমার, যেটা আমার সফটওয়্যার ইনস্টল করা আছে। তো আমি কি করি না, যখন ফটোশপ দিয়েও ক্লিন করে নিই, ফটোশপ দিয়েও কিছু কালার কম্বিনেশন করে নিই, আবার পিকাসা দিয়েও কম্বিনেশন করে নিই, আবার মাঝে মাঝে ম্যানুয়ালে যে উইন্ডোজের যে এডিট অপশনটা আছে ওখান থেকে ক্লিক করি। তো আমি এখান থেকে যদি কালারটা করতে চাই তো আমি পিকাসা দিয়েও করতে পারি। পিকাসাতে ক্লিন করার পরে দেখা যাবে এখান থেকে এটা না, এটা এখান থেকে একটু লাইটটা একটু কমাই বাড়াই দিলে কিন্তু এই যায়, ঠিক আছে। লাইটটা কমাই বাড়ে কমাই বাড়ায় কমাই বাড়ায় দেন এখান থেকে ক্রপ করে হালকা একটু, ঠিক আছে, ক্রপ করে ক্লিক করলে এবার সেভ করলাম, ইমেজটা সেভ হয়ে গেল। এইভাবে আসলে প্রত্যেকটা, আবার যদি এটা 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 ধরি তাহলে এখান থেকে, সরি এটা এখানে একটু লাইটটা বৃদ্ধি করে দিয়ে হাইলাইটটা একটু কমাই বাড়াই দিয়ে এরকম দেন ক্রপ করলাম, ক্রপ একটু কম বেশি করে নিতে হবে এইভাবে। এটা হচ্ছে আসলে 100% পরিশুদ্ধ পদ্ধতি একটা ভিডিওর ইমেজগুলোর প্রপার্টিজ এবং কালার কম্বিনেশন করে নেওয়া। ওকে, তো এটাই আসলে ভিডিওর মূল থিম ছিল। তো এটা আসলে কিন্তু ফটোশপ দিয়েও করা যায় কালার কম্বিনেশনটা। তো আমি আগেই বলে নিচ্ছি ফটোশপ দিয়েও করা যাবে, পিকাসা ছোটো টুলস আছে এটা দিয়েও কালার কম্বিনেশন খুব সহজে করা যাবে, আবার মাইক্রোসফটের টুলস আছে ওখান থেকেও কোনো কিছু রিমুভ করা যাবে। ওকে, তো এটাই আর কি ভিডিওর মূল থিম ছিল। তো আল্লাহ হাফেজ।